الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد وقل قائله الحميد أعوذ بالله من الشيطان الرجيم والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إلى آخر الآية সমস্ত প্রশংসা সমস্ত হাম সমস্ত তারিফ সেই মহানবুল আলমের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হিসাবে আজকে তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দীন ইসলাম যুগে যুগে কালে কালে দেশের যেসব নতুন নবী ও রসুলদের মাধ্যমে আমরা পেয়েছি, পৃথিবীর মানুষ পেয়েছে, সেই সকল আম্বিয়ায়ে কেরামের উপর তথা শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য শান্তি ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আমি পবিত্র কোরআনে সূরা মুমিনুনের আয়াত নম্বর 9, 10 এবং 11 পাঠ করলাম। এই আয়াতগুলো কেন্দ্র করে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একজন সত্যিকারের যে মুসলমান, সে ব্যক্তি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কালমা, যে কালমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদের পাঠিয়ে সকলের বাক্য, সকলের কালমা, সকলের ডাক একই ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া। এই কালেমার দিকে, এই বাক্যর দিকেই তারা ডেকেছে। এবং এই বাক্যটা স্বীকার করে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন বান্দা যখন স্বীকৃতি প্রদান করছে আর অস্বীকার করছে, সর্বপ্রথমে অস্বীকার করছে কি লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো এমন ব্যক্তিত্ব, নেই কোনো এমন বস্তু যার পূজা করা যেতে পারে, যার ইবাদত করা যেতে পারে, যার আরাধনা করা যেতে পারে, যার উপাসনা করা যেতে পারে, কেউ নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। এটা যখন একটা বান্দা স্বীকার করে নিচ্ছে যে ইলাহা কেউ নেই, পূজার যোগ্য কেউ নেই, উপাসনা করার যোগ্য কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া, তখন সে ব্যক্তি এটাও স্বীকার করছে যে আল্লাহ ছাড়া যখন উপাসনা করার কেউ নেই, ইবাদত করার কেউ নেই, অতএব আল্লাহর ইবাদত তাকে করতে হবে, আল্লাহর ইবাদত তাকে অবশ্যই করতে হবে। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কথাটা হচ্ছে যে যখন ইলাহা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করা হলো, সাক্ষ্য প্রদান করা হলো যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, কোনো উপাস্য নেই, কোন পূজার কেউ যোগ্য নেই, তখন তার উপাসনা করতে হবে, তার ইবাদত করতে হবে, তার পূজা করতে হবে, তার কাছে মাথা নত করতে হবে, অর্থাৎ তার ইবাদত করতে হবে। মানে মহানবী সাল্লামকে যখন জিবরিল আলাইহিসসালাম একজন সুন্দর সুশীল ব্যক্তির রূপ ধারণ করে এসে জিজ্ঞেস করেছিল
ইমান সম্পর্কে কতবার জিজ্ঞেস করেছিল ইসলাম সম্পর্কে, তখন মহানবী সাল্লাল্লাহু উত্তর দিয়েছিলেন ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রসুল, এই সাক্ষ্য প্রদানের পর মানুষ নামাজ আদায় করবে। তাহলে ঈমান আনার পরে হচ্ছে নামাজের গুরুত্ব। বিশ্বের মুসলমানরা আজকে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা কিন্তু এই পাঁচ রক্ত নামাজের দিকে পিছিয়ে, অথচ যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, এক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত সৃষ্টি করেছেন সকল বস্তু মানে আসমান জমিনের মধ্যে অগণিত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এবং যে এমন এমন গ্রহ আছে যেগুলোর মধ্যে আমাদের মতো জীবনও আছে, অর্থাৎ আমরা যে এই পৃথিবীর অধিবাসী, পৃথিবীর শ্রেষ্ঠ করা হয়েছে মানুষদেরকে, অন্যান্য গ্রহের মধ্যেও কিছু প্রাণী আছে যেটা সাক্ষ্য প্রদান করে সূরা তালাকের আয়াত নম্বর 12, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে অন্যান্য গ্রহের মধ্যে তোমাদের মতো প্রাণী আছে যাদের কাছে আল্লাহর আয়াতকে অবতীর্ণ করা হয়, যখন আল্লাহর আয়াতকে অবতীর্ণ করা হয় নিশ্চয়ই তারাও আল্লাহর ইবাদত করে। তো সেই সমস্ত দিকে গ্রহ নক্ষত্রের কথা বলে মানে পৃথিবীর মধ্যে যত রকমের সৃষ্টি করা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বড় বড় জীবজন্তু থেকে নিয়ে ছোট ছোট জীবজন্তু, এমনকি স্থলের উপরে যে যত সৃষ্টি আছে, পানি হচ্ছে স্থলের থেকে বেশি জল, তো সেই জলের নিচে, সেই পানির নিচে, সমুদ্রের নিচে, পাহাড় জলা জঙ্গল অগণিত প্রাণী যেগুলো আমরা কল্পনাও করতে পারি না, কত সুন্দর সুন্দর প্রাণী, কত নিকৃষ্ট দেখতে প্রাণী, সমস্ত কিছু সৃষ্টি করেছে। তো তাদের উপরে আধিপত্য দিয়েছেন এই মানুষকে, একটা বাঘ ভাল্লুক সিংহ হিংস্র প্রাণীকেও মানুষ ইচ্ছা করলে পরে তাদেরকে বন্দি করতে পারে, তাদেরকে তাবেদারি করতে বাধ্য করে, অত শক্তিশালী হওয়া সত্ত্বেও। তো সেই মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ঘোষণা করেছেন যে যদি এই মানুষ আল্লাহর ইবাদত করে তাহলে এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এমনকি যে নবীকে সৃষ্টি করলেন, আর আমাদের মাঝারি ভাইরা যদিও এটা জাল হাদিস যে মহানবী সাল্লাল্লাহু সৃষ্টি না করলে পরে সারা পৃথিবীকে সৃষ্টি করা হতো না এই কথা যারা প্রচার করে, তারাও দেখি নামাজ পড়ে না, অথচ যাকে সৃষ্টি করা হলো, যাকে তার মেরাজে, যেদিনকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে, সেই দিনকে আদম আলাইহিসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত, এমনকি তারপরেও কিছু নবী এসছে তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায়, তো তারা পর্যন্ত সূরা সাবা এবং সূরা ইয়াসিনে যদি আমরা তাফসীর পড়ি তাহলে সেগুলো বুঝতে পারবো। সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হিকমতের দ্বারা সেখানে উপস্থিত করেছিলেন। ইমামতি করে কে করেছেন? ইমামতি করেছেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবী যাকে নবীদের নবী করা হয়েছে, তো সেই নবী পর্যন্ত এক ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজা করেনি, জীবনে কোনোদিন সোয়া ইচ্ছায় একটা ওয়াক্ত নামাজকে ছেড়ে দেননি, এমনকি তিনি মৃত্যু শয্যায় আছেন, তিনি যেদিনকে মারা যাচ্ছেন হজরের নামাজ পড়াতে পারলেন না, চলার ক্ষমতা নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়া ছিল আর মসজিদ ছিল তিরুপ, এটা হচ্ছে নামাজ পড়াবার স্থান, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়া ছিল, এখানে দরজা ছিল, সেই দরজার পেছনে হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা, সেই কামরায় তিনি আছেন, দরজা খুলবে আর বের হবে, ইমামতি করবে। তো সেখানেও আসতে পারছেন না, সেই দরজা খুলে যে নিজের কামরা থেকে মসজিদে প্রবেশ করবে সে ক্ষমতা পর্যন্ত নেই। সংবাদ পাঠালেন আবু বকরকে, বলো ইমামতি করতে, নামাজ পড়াতে লোকেদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত পড়াচ্ছেন, মানুষদেরকে নেতৃত্ব দিচ্ছেন, নামাজে ইমামতি করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরজার পর্দা উঠিয়ে বারবার উঁকি মারছে, আর খুশির অশ্রু তার চোখ দিয়ে বয়ে যাচ্ছে, তিনি এত খুশি হয়েছেন যে খুশিতে কেঁদে ফেলছে, আর তিনি বলছেন আজকে দিন প্রতিষ্ঠা হয়েছে। অতঃপর যত শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আছে,
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই উপস্থিত হয়েছেন আব্দুর রহমান। তিনি সেই আব্দুর রহমান তাকে কি করতে মেসওয়াক করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার দিকে তাকিয়ে আছেন, ইশারা ইঙ্গিত করারও ক্ষমতা নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন যে তিনি মেসওয়াক করার ইচ্ছা পোষণ করছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার জন্য মেসওয়াক বানিয়ে দেব? তখন তিনি ইশারা করছেন, মাথা নাড়ছেন। তো সেই মেসওয়াক তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াক নিয়ে একটা গাছের ডাল নিয়ে চিবিয়ে চিবিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্য নরম করে দিলেন। অতঃপর তিনি মেসওয়াক করছেন আর শেষ নিঃশ্বাস কিছুক্ষণ পরেই ত্যাগ করবে এমন অবস্থায়ও যে সকল সাহাবায়ে কেরাম তার সম্মুখে উপস্থিত রয়েছে তাদেরকে দুটি কথা বলছেন, নামাজ নামাজ। এই নামাজকে তোমরা কোনোদিন ছেড়ে নেই, নামাজের হিফাজত করো। আর কৃতদাস কৃতদাসীদেরকে তোমরা তাদের প্রতি সদয় হও, তাদের সাথে ভালো ব্যবহার করো। নামাজ তখনও তিনি বলছেন যে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া ইসলাম নেই, নামাজ ছাড়া মুসলিম না। যার জন্যে আমি যে আয়াত পাঠ করলাম সূরা মুমিনের, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম হাফিজুন। মুমিন হচ্ছে তারা, মুসলিম হচ্ছে তারা যারা নিজেদের নামাজের হিফাজত করে। হিফাজত মানে আপনার কাছে কোনো জিনিস রাখা হয়েছে, আপনি যেভাবে হিফাজত করে, আপনার উপরে ফরজ করা হয়েছে, একজন মুসলমানের উপরে ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ, সেই নামাজকে তারা এমন ভাবে যত্ন করবে যে যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। একটা বিরাট হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য কিছু খাস করা হয়েছে, অন্যান্য নবীদের জন্য সেটা খাস করা হয়নি। সেটা হচ্ছে অন্যান্য নবীর জন্য নামাজের নির্দিষ্ট স্থান ছিল, সেই নির্দিষ্ট স্থান বিঘটিত নামাজ হতো না, কিন্তু আমার উম্মতের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর জমিনকে মসজিদ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র দুটি স্থানে নামাজ হবে না, যেখানে উট বাঁধা হয়, যেখানে উটকে বেঁধে রাখা হয় সে স্থানে নামাজ হবে না, এবং কবরস্থানে নামাজ হবে না। কবরস্থানে নামাজ পড়া নিষেধ, আর যেখানে উটকে বাঁধা হবে সেইখানে নামাজ পড়া নিষেধ। এছাড়া পৃথিবীর যাবতীয় স্থান নামাজের সময় হওয়া মাত্র আপনার অবকাশ সময় থাকলে আপনি সেখানে নামাজ আদায় করবেন, এই নির্দেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই নির্দেশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে নামাজকে যারা হেফাজত করে তারাই হচ্ছে মুমিন। উলাইকা হামা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হচ্ছে উত্তরাধিকারী, তারাই হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারে বলে দিলেন যে যারা নিজেদের নামাজের হিফাজত করবে তারা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? তারা হবে কাল কিয়ামতের দিনের হিসাব নিকাশের পরে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, যেখানে তারা সারা জীবন চিরস্থায়ী থাকবে, যে যে জীবনের কোনো শেষ নেই। তাহলে নামাজ যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হিফাজত করবে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, সেই জান্নাতকে রাখা হয়েছে, জান্নাতের নাম রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতের উত্তরাধিকারী তারা হবে, সেই জান্নাতে তারা প্রবেশ করতে পারবে, যে জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, যে জান্নাতের জীবনের কোনো শেষ নাই। এর বিপরীত কি বলা হয়েছে? যারা নামাজ পড়বে না জাহান্নামে যখন তারা জ্বলবে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে জাহান্নামে দরওয়ান ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আজকে এই সাকার জাহান্নামে, এই জঘন্য জাহান্নামে, এই উত্তপ্ত জাহান্নামে কেন আজকে তোমরা প্রবেশ করেছ? কলু, তারা বলবে, লান্নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না যার জন্য আমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করেছি। তাহলে কোরআন বলছে আপনি যদি নামাজ না পড়েন আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে, কোরআন বলছে আপনি যদি তার বিপরীত করেন অর্থাৎ নামাজের হিফাজত করেন তাহলে আপনি হবেন জান্নাতের উত্তরাধিকারী, সেই জান্নাতের উত্তরাধিকারী যেটা হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত,
যার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, আর যেটা হচ্ছে যেখানে যে প্রবেশ করবে, সেখানে যে প্রবেশ করবে সে ব্যক্তি চিরস্থায়ী সেখানে থাকবে, সেই জীবনের কোনো শেষ নাই। তাহলে সেই নামাজের আমাদেরকে হেফাজত করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দিক কাজ ইবাদত করা, তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তার নিয়ম নীতিগুলো জানতে হবে এবং সঠিকভাবে যাতে সেটা আদায় করা হয়, সঠিকভাবে যাতে আমাদের সেটা হয়, পালন করা হয়। যার জন্য হয়তো আমরা নামাজের দোয়া জানি না, হয়তো নিয়ম কানুন জানি না, আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে জানতে হবে। অনেক মানুষ লজ্জায় বলতে চায় না, আমার বয়স হয়ে গিয়েছে, এখন কি আমি জানতে যাব? জানার কোনো শেষ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ইসলাম কবুল করেছিল যারা সাহাবায়ে কেরামরা, কারণ কারুর বয়স শেষ হয়ে গেছিল, হয়তো কিছুদিন পরে সে মারা যাবে। এমনকি এমন দুই ভাই ইমান কবুল করলো, এক ভাই মারা যাচ্ছে, ইমান কবুল করার পর তখনও জামাত সহকারে নামাজ আদায় করার পদ্ধতি চালু হয়নি মদিনাতে, যখন জামাত সহকারে নামাজ আদায় করার পদ্ধতি চালু হয়নি, অর্থাৎ মানুষের সবে মাত্র সেখানে গিয়েছে, মসজিদ নববীও হয়নি, তো সেই ব্যক্তিও জান্নাতে গেল, কিন্তু তার আয়ের মর্যাদা বেশি হলো, সে দু মাস পরে মারা গেল। কেন মর্যাদা বেশি হলো? যে ব্যক্তি মারা গেছিল সে জামাত সহকারে নামাজ না আদায় করে মারা গিয়েছে, আর তার ভাই দুই বছর দুই মাস পরে মারা যাচ্ছে, তখন তার মধ্যে জামাত সহকারে নামাজ আদায়ের আয়াত অবতীর্ণ হয়েছে, জামাত সহকারে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং এই জামাত সহকারে নামাজ আদায়ের যে স্বভাব, একা একা নামাজ আদায় করা স্বভাবের চাইতে 25 থেকে 27 গুণ বেশি স্বভাব সে অর্জন করেছে এর জন্য। কিন্তু সেই মতো বেশি করেছিল, সে দান খয়রাত বেশি করত, তো তাহলে তার স্বভাবটা বেশি হলো, সে জান্নাতে বেশি মর্যাদা পাবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যথাসাধ্য আমাদেরকে জামাত সহকারে ফরজ নামাজটা আদায় করতে হবে। এবারে নামাজ জামাতে আদায় না করার যে ওজরগুলো আছে, যে কিসের জন্য কোন কোন কারণে আমরা জামাত ছাড়তে পারি, আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনার প্রস্রাব পায়খানা বেগ পেয়েছে, আপনি যদি প্রস্রাবটা না করে বা পায়খানাটা না করে জামাতে সামিল হন, আপনি নিজে কষ্ট ভোগ করবেন, আপনি নামাজে গিয়ে উসপিস করবেন, আপনার কষ্ট হচ্ছে, আপনার পার্শ্ববর্তী মানুষের কষ্ট হবে, আপনার নামাজ হবে না। আপনাকে বলা হয়েছে প্রস্রাব পায়খানার বেগ পেলে আগে সেরে নাও, আগে নিজে শক্তি লাভ করো, তারপরে আল্লাহর ইবাদত করো। এটা হলো এক নম্বর ওজর। দ্বিতীয় ওজর হলো কি, আপনার বাড়িতে খানা প্রস্তুত হয়ে গিয়েছে, আপনার খাদ্য প্রস্তুত হয়ে গিয়েছে, এমনকি ভাত বেড়ে দেওয়া হয়েছে, আপনার সামনে উপস্থিত করা হয়েছে, আপনার নামাজ প্রথমে না প্রথম খাদ্য প্রথমে খেতে হবে, প্রথমে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে নামাজ। আপনি বাড়িতে আছেন, মসজিদে আজান হচ্ছে, ইতিমধ্যে বর্ষা নেমে গেল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে জোরে, তার জন্য আপনি জামাতকে ছেড়ে বাড়িতে নামাজ আদায় করতে পারেন। প্রচন্ড শীতের রাত, মানুষ বাইরে বের হতে পারছে না, এমত অবস্থায়ও জামাতে না আসতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন একদিন প্রচন্ড শীতের রাতে মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, হাইয়ালা সলা হাইয়ালা ফালা বলার পরে তিনি মুয়াজ্জিনকে বলছেন, আল্লাহু আকবার বলার আগে তুমি বলো আসসালামু ফি বুয়ুতিকুম, নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করে নাও। মুয়াজ্জিন যখন তার হুকুম পালন করলো, অতঃপর বললো, এটা কেন? বললো, আমি তো আমার চাইতে যিনি শ্রেষ্ঠ তাকে আমি এই কথাটা বলতে শুনেছি, যখন বর্ষার রাত ছিল, আমি বর্ষণ হচ্ছিল, তখন আল্লাহ রসুল সাল্লাম বিলালকে দিয়ে ঘোষণা করিয়েছিলেন যে আসসালামু ফি বুয়ুতিকুম, তোমরা যে যার বাড়িতে নামাজ আদায় করে নাও। তার তৃতীয় ওজনটা আমরা জানলাম, যে প্রচন্ড শীত হলে বা প্রচন্ড বর্ষা হলে তখন আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারেন। তারপরে হচ্ছে ভয় ভীতি, আপনার শত্রুর ভয় হোক বা কোন হিংস্র পশুর ভয় হোক, আপনি রাস্তায় বের হলে পরে আপনার ভয় হচ্ছে আপনার শত্রু আপনার উপর আক্রমণ করবে, সে উত্তেজে বসে আছে, বা কোনো হিংস্র জন্তু হোক বা সাপ হোক কোনো কিছু রাস্তার মধ্যে এসে গিয়েছে, মানুষ সেদিক দিয়ে যেতে গেলেই তাকে আক্রমণ করার একটা
হয়তো কারণ ঘটে যেতে পারে, তখন আপনি নামাজ আদায় করতে পারেন বাড়িতে। আপনি অসুস্থ অবস্থায় আছেন, আপনি অসুস্থ আছেন, আপনি মসজিদে না গিয়ে নামাজ আদায় করতে পারেন বাড়িতে। আপনি হয়তো কোথাও থেকে ফিরেছেন, আপনি রাস্তাঘাট থেকে, আপনি সফর থেকে ফিরেছেন, আপনার জামা কাপড় ভালো না, আপনার অবস্থা ভালো না, আপনি গোসলও করেননি, আপনি পাত্রপুত্র হননি, নামাজের সময় ঘনিয়ে যাচ্ছে, আপনাকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে, পাক পোশাক পরিধান করতে হবে, তারপরে নামাজে যেতে হবে। আপনাকে ক্লান্তি ভাবটা দূর করতে হবে, ক্লান্ত অবস্থা আপনি এসে নামাজে পড়বেন, আপনি হাঁপা ছেড়ে নামাজ পড়ছেন। ইসলাম আপনাকে বলেনি একথা যে আপনি নিজে কষ্ট ভোগ করে তারপরে আপনি আল্লাহর ইবাদত করুন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন নাফসের উপরে তিনি তার যে সাধ্য আছে তার অতিরিক্ত কিছু চাপাননি। এছাড়া কিন্তু নামাজে আপনার আজান হলে পরে আপনার অন্য কোনো ওজরে আপনার কাজ আছে, কাজ বন্ধ করতে হবে, কাজ আছে কাজ বন্ধ করে নামাজে আসতে হবে। আপনি চায়ের দোকানে আছেন, চায়ের দোকান ছেড়ে আপনাকে নামাজে আসতে হবে। আপনি গল্প গুজবে মেতে আছেন, আপনাকে সেটা ছেড়ে নামাজে আসতে হবে। কারণ একজন সাহাবা তিনি অন্ধ ছিলেন দুই চোখে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বলছেন হে আল্লাহ রসুল, আমার বাড়িটা অনেক দূরে আর আমি অন্ধ মানুষ, আমি নামাজে জমাতে সহকারে আসতে সস্তে পারেন, আমার জন্য কি জমাতে উপস্থিত হওয়া জরুরি? তো রসুল সাল্লাম বললেন যে অন্ধ মানুষ যাবে তোমাকে আসতে হবে না। তারপরে জিজ্ঞেস করলেন যে তোমার কানে কি আজানের শব্দ যায়? সে বলল হ্যাঁ। বলে আজানের শব্দ যখন যায় তাহলে তোমাকে মসজিদে আসতে হবে, বাড়িতে নামাজ হবে। তো আমরা কি অন্ধ না ল্যাংলা না খোড়া না বোবা না কারা? আমরা কি আজান কানে শুনতে পাই না? নাকি চোখ দিয়ে আমরা দেখতে পাই না? সে অন্ধ ব্যক্তির জন্যেও মসজিদে আসা জরুরি না আজানের শব্দ যদি কানে যায়? আর আজানের শব্দ ভেসে যাচ্ছে, আমরা মসজিদ ছেড়ে অন্য জায়গায় রয়েছি, এটা নামাজের হিফাজত নয়। নামাজের হিফাজতকারীদের জন্য বলা হয়েছে তারা ওয়ারিস হবে, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে। কিন্তু নামাজের হিফাজত সেইভাবেই করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ বাড়িতে থাকা অবস্থায় অবশ্যই মসজিদে আসতে হবে। আপনি ঘুমের মধ্যে আছেন, হ্যাঁ আপনি ঘুমের মধ্যে আছেন, আপনার ঘুম ভাঙছে না, এখন তো ঘুম ভাঙা সহজ, অ্যালার্ম দিয়ে দিলে ঘুম ভেঙে যায় সঠিক সময়, মোবাইলের শব্দে তো ঘুম ভাঙা মানুষের অভ্যাস হয়ে গিয়েছে। আপনার কাছে রয়েছে উপায়, সে আপনি উপায় অবলম্বন করবেন না, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনি তারপরেও একদম গভীর ঘুমেতে মগ্ন রয়েছেন, ঘুম ভাঙছে না, ঘুম ভাঙার পরে দেখেন যে নামাজের সময় চলে গিয়েছে, আপনাকে বাড়িতে নামাজ আদায় করুন তখন যখন জামাত ছেড়ে গিয়েছে। তো নামাজের কিন্তু মাপ নাই, নামাজ আদায় করতে হবে, আর ওজন না থাকলে পরে জামাত সহকারে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আপনি কোনো ওজন নাই, কোনো কিছু নাই, আজান শুনলেন আর অপেক্ষা করছেন, ও যাক সময় চলে যাক, আমি বাড়িতে তো নামাজ আদায় করে নেবো, আপনি নামাজ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের সুসংবাদ দিলে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত দেখে তিনি খুশি হলেন, মৃত্যুর আগে পর্যন্ত ফজরের জামাত দেখে তিনি খুশি হচ্ছেন, খুশির অশ্রু তার চোখ দিয়ে বয়ে যাচ্ছে যে আজকে জামাত প্রতিষ্ঠিত হয়েছে, আজকে মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে জামাত সহকারে নামাজ দেখে। সেই জামাতকে আমরা আজকে পরিত্যাগ করে দিয়েছি, যে নামাজের শব্দ বলতে বলতে তিনি নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও, নবীদের ইমাম হওয়া সত্ত্বেও, যার এক অক্ত নামাজও মাফ ছিল না, আজকে আমরা বলি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমাম তো ঠিক আছে। তো এই অবহেলা যদি করা হয় তার ইমান সুরক্ষিত থাকবে না, নামাজের হিফাজত সঠিকভাবে করা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন নামাজের হিফাজতকারীদেরকে তিনি দেবেন, জান্নাতের উত্তরাধিকারী করবেন, জান্নাতের ফিরদৌস দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন, সেটা হতেও আমরা বঞ্চিত হব। তাই আমি আশা আকাঙ্ক্ষা করবো যে শয়তানের ওয়াসওয়াসাতে যেগুলো ঘটে গিয়েছে গিয়েছে, এরপর থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবো এবং ফিরে আসবো সঠিক রাস্তায়, জামাত সহকারে
পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাইযা করাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা ফিলায়াত। তো যেটা আলোচনা হচ্ছিল প্রথমে সেটার দিকে যাই, তারপরে আয়াতটা পাঠ করলাম সেটা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এখন বিষয় হলো জামাত ছেড়ে গিয়েছে, আপনার জামাতের সময় পার হয়ে গিয়েছে, তারপরও আপনার মসজিদে আসা জরুরি। আপনি এসব এটা মনে করবেন না যে মসজিদে যাব না, কারণ মসজিদে শুধু একটা জামাতের কথা বলে শেষ করে দেওয়া হয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করলেন, জামাত শেষ করে তিনি বেরিয়ে আসছেন, এক ব্যক্তিকে দেখছেন যে সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, সবেমাত্র উযু সেরে সেই ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নামাজ তার সঙ্গে পড়েছিল তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে এমন কি কেউ নাই যে এর সঙ্গে নামাজ আদায় করবে জামাত সহকারে এবং একে জামাতের নেকি প্রদান করবে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে মসজিদে একটা জামাত ছাড়াও এক হচ্ছে দ্বিতীয় জামাত তৃতীয় জামাতও হতে পারে। আপনার মনে হচ্ছে যে আমি যেতে যেতে হয়তো ইমাম সাহেব সালাম ফিরে দেবে, জামাত শেষ হয়ে যাবে, তারপরেও আপনার আসা জরুরি। আপনি মসজিদে এসে দেখছেন যে জামাত হয়ে গিয়েছে, আপনি অপেক্ষা করবেন যদি কোনো অন্য ব্যক্তি আসছেন কিনা সেটার দিকে তাকাবেন, যদি অন্য কোনো ব্যক্তি না আসে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তবে এখানে শর্ত হচ্ছে ফরজ নামাজ যদি হয় আপনি তাকবীর দিয়ে দাঁড়াবেন আর জোরে জোরে তাকবীরগুলো বলবেন, যাতে অন্য কেউ যখন প্রবেশ করবে আপনার পেছনে সে ব্যক্তি বুঝতে পারে যে আপনি ফরজ নামাজ আদায় করছেন, সে ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে দেবে। তো দ্বিতীয় জামাত হতে পারে, যখন দুই ব্যক্তি দাঁড়াবে তখন ইমাম বাম দিকে দাঁড়াবে, মুক্তাদিকার ডান দিকে দাঁড়াবে, আর যখন তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি দেখবে যে ইমাম আছে এবং মুক্তাদি আছে, সেই ব্যক্তি কি করবে, তৃতীয় ব্যক্তি অর্থাৎ যে মুক্তাদি তাকে টেনে নেবে পেছনে দাঁড়িয়ে যাবে, তার সঙ্গে পায়ে পা মিলে কাঁধে কাঁধ মিলে সেই ব্যক্তি ইমামতি করছে। জামাত সহকারে নামাজ আদায় করেন নাকি সবাই পাবে। অতএব আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের সময় পার হয়ে যাওয়ার পরেও যেন আমরা মসজিদে আসি, জামাত সহকারে নামাজ আদায় করার নেকিটা পাবার আমরা প্রচেষ্টা করি। তারপরে হচ্ছে এখন তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তিও উপস্থিত হয়ে গেল, তো ইমামতিটা করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কিছু সাহাবা উপস্থিত ছিলেন যারা সফরে বের হবে, তাদের জন্য তিনি পরিষ্কার নির্দেশ প্রদান করলেন যে তোমরা সকলে যখন থাকবে যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানে নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে একজন আজান দেবে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে কুরআন বেশি জানে সেই ব্যক্তি ইমামতি করবে। কুরআন যে বেশি জানে, কুরআনের মুখস্থ যার আছে বেশি, সেই ব্যক্তি নামাজের ইমামতি করবে। এমন দেখা গেল যে কুরআন দুই ব্যক্তি সমান জানে, যার বয়স বেশি সেই ব্যক্তি ইমামতি করবে। এমনকি দেখা গেল কুরআন জানে দুজনের সমান কিন্তু হাদিস বেশি জানে এক ব্যক্তি, তাহলে কুরআন এবং হাদিস জানার কারণে এই ব্যক্তি তার উপরে প্রাধান্য পাবে। যে ব্যক্তি কুরআন জানে এবং হাদিসও জানে, অথচ প্রথম ব্যক্তি কুরআন জানে কিন্তু হাদিস বেশি জানে না, সুন্নাত বেশি জানে না, তার ইমামতি সে করবে, দ্বিতীয়জন করবে। দেখা গেল যে কুরআন জানাতে হাদিস জানাতে দুজনেই সমান, তখন যে ব্যক্তি বয়সে বড়, বয়সে যে ব্যক্তি বড় কিংবা আল্লাহর রাস্তায় হিজরত যে ব্যক্তি করেছে, আল্লাহর রাস্তায় নিজের ঘর ভিটে বাড়ি জন্মস্থান ছেড়ে যে ব্যক্তি বেরিয়ে গেছে সেই ব্যক্তি ইমামতির যোগ্য। এবারে আসা যাক, ইমামতি তো হচ্ছে, ইমামের ভুল হতে পারে, ইমামের ভুল হতে পারে, কিরাতে ভুল হতে পারে, রাকাতে ভুল হতে পারে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, তার কিরাতে ভুল ঘটে গেল, তিনি বুঝতে পারলেন না। তারপরে এক সাহাবা বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি যে সূরা পড়ছিলেন অমুক অমুক আয়াত বাদ চলে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে না কেন? তো কিভাবে স্মরণ করা বলা রসুন করে দিলেন, কোন ব্যক্তি যখন ইমামতি করবে তার যখন কিরাতে ভুল হয়ে যাবে পেছনের ব্যক্তি যদি সেটা জানা থাকে সে লুকমা দেবে, সে সঠিক কিরাতটা বলে দেবে। বড় বড় হাফে যে মহাদেশির জন্য ভুল হয়, ভুল তো মানুষের হবে। একটা ছোট্ট ঘটনা বলি,
সবচেয়ে বড় এখনো পর্যন্ত মর্যাদাশীল যিনি কাবার ইমাম এবং যাকে মুক্তি রাখা হয়েছিল আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহ, তারপরে দ্বিতীয় স্থান হচ্ছে মোহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহ। তো তিনি একদিনকে সফরে আসেন, এক মসজিদে প্রবেশ করেছেন, এক মসজিদে প্রবেশ করেছেন, জামাত হয়ে গিয়েছে, কিছু ব্যক্তি জড়ো হয়েছে, তিনি ইমামতি করছেন। তো তাব্বা জিয়াদা পড়তে গিয়েই তিনি আটকে যাচ্ছেন, তাব্বা জিয়াদা ভালো করে পড়তে পারছেন না, অবশেষে অন্য সুরা তিনি ধরে নামাজটা শেষ করলেন। তো এরা তো ছেড়েই না থাকে, নামাজ শেষ হওয়ার পরে তারা বলছেন তুমি এমন কি ব্যক্তি গো, তুমি ইমামতি করার যোগ্য নাকি, ইমামতি করতে গেলে কেন যেমন পড়তেই পারো না। অথচ ভুল তারই বেশি হয় যে ব্যক্তি কোরআন বেশি জানে, বেশি মুখস্থ, এই সুরার সঙ্গে ওই সুরের একই হাতে টক করে লেগে গেল, অন্য জায়গায় চলে গেল, যাকে মুসাফিহাত বলা হয়। তো ভুল হতে পারে, ভুল হলে পরে ইমামের পেছন থেকে যদি কিরাতে ভুল হয়, পেছনে যার জন্য পেছনে ইমামের পেছনে কারা থাকা উচিত, ইমামের পেছনে প্রথম তারা থাকবে যারা যারা কোরআন বেশি জানে, কোরআন জানে ইমামের পরেই যাদের বেশি মুখস্থ আছে তারা থাকবে, যাতে ইমামের ভুল হয়ে গেলে পরে তারা সংশোধন করে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে আপনার রাকাতে ভুল হতে পারে, রাকাতে যদি ভুল হয়ে যায়, ধরুন নামাজ হচ্ছে চার রাকাত নামাজ, জোহরের আসরের ইশার মাগরিবের তিন রাকাত নামাজের দুটি করে তাশাহুদ হয়েছে, এখন ইমাম দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ না করে উঠে যাচ্ছে, উঠে গেছে না উঠে যাচ্ছে, তখন পেছনের মুক্তাদি সে বলবে সুবহানাল্লাহ, এই শব্দ শোনা মাত্র ইমাম বুঝে নেবে যে আমার ভুল হয়েছে, সে উঠতে নিয়ে বসে যাবে, যদি উঠে গেছে তখন আর বসা চলবে না, কিন্তু ওই ভুলের জন্য সালাম ফেরাবার আগে আগে তাকে দুটি সিজদা করতে হবে, সাহু সিজদা করে তারপরে সালাম ফিরবে, সাহু সিজদার পরে আর অপেক্ষা নাই, সাহু সিজদার পরে অপেক্ষা নাই, এমনকি নামাজ হয়ে গিয়েছে, ভুল ঘটে গিয়েছে, সেই তার মনে আছে যে আমার ভুল ঘটেছে, আমাকে সালাম ফেরার পূর্বে দুটি সিজদা করতে হবে, সেই দুটি সাহস চিন্তা করতেও ভুলে গেল, সালাম ফিরে নিল, অথবা মনে পড়লো, কেউ মনে করে দিল বা তার নিজে মনে পড়লো, তখন দুটি চিন্তা করবে, দুটি চিন্তা থেকে উঠে কোনো দোয়া নাই, কিছু নাই, সামান্য কয়েক সেকেন্ড অপেক্ষা করে ডান দিকে বা বাম দিকে সালাম ফিরবে। একদিন আল্লাহ রসুল সাল্লাম জোহরের নামাজ পড়ালেন, কয়েকাত পড়ালেন, পাঁচ রাকাত পড়ালেন, তো সাহাবায়ে কিরাম আমরা কেউ কোনো কিছু কথা বলার সাহস পাচ্ছেন না, তো একটা সাহাবা বললেন হে আল্লাহর রাসূল নামাজ কি বাড়িয়ে দেওয়া হলো, তখন তিনি বললেন না নামাজ তো বাড়ানো হয়নি, বললেন আপনি তো পাঁচ রাকাত নামাজ পড়ালেন, তো তাই নাকি, চলো আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই ঢুকলেন, দুটি সাহস ইজ্জা করলেন, তারপরে সালাম ফিরালেন এবং বললেন কি আমিও তোমাদের মতো একজন মানুষ, আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো আমি তোমাদের মতো একজন মানুষ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বললেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, যেমন তোমাদের ভুল ঘটে তেমন আমারও ভুল ঘটতে পারে, তো আমার যখন ভুল হবে তোমরা তখন আমাকে সংশোধন করে দিও, কোনো পুরুষ মুসল্লি যখন থাকবে সে সুবহানাল্লাহ বলবে ইমামের ভুলেছে, আর যদি কোনো মহিলাদের নামাজ পড়ার সিস্টেম থাকে, পদ্ধতি থাকে, সেখানে ব্যবস্থা থাকে, মহিলারা যদি বুঝতে পারে যে ইমাম ভুল করছে তাহলে তারা কি করবে, তারা এই হাতের উপরে হাত মারবে, এইভাবে না তাই এইভাবে না, তারা এইভাবে তাড়ি মারবে, তখন এই শব্দ শুনে ইমাম বুঝতে পারবে যে তার ভুল করছে। তো নামাজ আমাদের পড়তে হবে, নামাজের হিফাজত করতে হবে, আর খুঁটিনাটি মশলা মশাইলগুলোও জানতে হবে। এবার আসছি সেই আয়াতের ব্যাপারে যেটা আমি পাঠ করলাম সূরা নাহালের দ্বিতীয় খুতবতে পাঠ করলাম সূরা নাহালের আয়াত নম্বর 98, ফাইজা ক্বরাআত আল-কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা কোরআন পড়া শুরু করবে, কোরআনের তিলাওয়াত শুরু করবে, তখন বিতাড়িত শয়তান হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে, যখন কোরআন শুরু করা হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দিয়ে শুরু করতে হবে, বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহ কখন পড়বেন আপনি, বিসমিল্লাহ তখন পড়বেন যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দিয়ে কোরআন পড়ছেন, শুরু করলেন কোন সূরা শুরু থেকে পড়ছেন তো সেই সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আপনি বিসমিল্লাহ সহকারে কোরআনটা শুরু করলেন, আপনি কোন সূরার মাঝখান থেকে কিরাত করবেন সেখানে বিসমিল্লাহ না, যেমন আমি আমি খুতবাতে বললাম ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ,
পাঠ করে আমি কি করলাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন পাঠ করলাম, বিসমিল্লাহ কিন্তু করলাম না। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়তে হবে তখন যখন আপনি কোন সুরার শুরু থেকে পাঠ করবেন, কোন মন্ত্র থেকে আপনি পড়তে পড়তে কোন সুরের মাঝখানে রেখে দিয়েছেন, হয়তো দশটা আয়াত বাকি বা পাঁচটা আয়াত বাকি, আপনি যখন কোরআন খুলে সেটা পড়বেন আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম দিয়ে শুরু করবেন, সেখানে বিসমিল্লাহ লাগবে না। এবার উজু করার শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম না, এই মাসলা মাসাইলগুলো জানতে হবে। আমরা অনেক জায়গায় বলি বিসমিল্লাহ বিসমিল্লাহ, এমনকি দেখা যাবে যে অনেক ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের মধ্যে তাসাহুদের বই থাকে, আত্মাহিয়াত পড়ার আগেও বিসমিল্লাহ পড়ে, অনেক করে কানে শব্দ আসে, পাশের মানুষ একটু বেশি জোরে পড়ে কানে শব্দ আসে, সেখানে বিসমিল্লাহ নেই তো আপনি পাঠটা করবেন কেন? আপনি কোনো কিছু জবে করছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ রহমান রহিম না। আপনি কাউকে পত্র লিখছেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম লিখতে পারেন, এর প্রমাণ রয়েছে সুরা নামের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাআলা আলাইহি কুল মুসলিমিন, সে আল্লাহর নামে শুরু করতে যিনি দয়াবান ও মেহরবান, তুমি তার আদেশে আমার আনুগত্য স্বীকার করে দাও। এই ছোটখাটো মশলা মাসাইলগুলো আমাদের জানতে হবে, জানার পর আমল করতে হবে, স্মরণ রাখতে হবে, নামাজের হিফাজত করতে হবে, সঠিকভাবে নামাজ যাতে কবুল হয় তার প্রচেষ্টা করতে হবে আমাদেরকে। নামাজ শুধু করলেই হবে না, খুঁটিনাটি মশলা মাসাইলগুলো জানতে হবে, জানা যদি না থাকে জানলেওয়ালাদের জিজ্ঞেস করতে হবে। বলছেন যদি তোমরা না জানো তাহলে জিজ্ঞেস করে নাও, তো জানার শেষ নাই, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জিনিসগুলো জানার সুমতি প্রদান করেন এবং নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের সঠিকভাবে হিফাজত করার সুমতি প্রদান করেন। আমি ওয়াকুরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين